বেলাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যে দাবিতে আন্দোলন করছেন সেই দাবি গুলোর সাথে সংহতি প্রকাশ করে আমি কয়েকটা কথা যোগ করতে চাই। আসলে কিছু কিছু সময় আসে যখন যারা চুরি করে বিভিন্ন সময়ে চুরি করে সেই চোরেরা ধরা পড়ে যায়, কিছু কিছু সময় তাদের মুখোশ উন্মোচিত হয়, কিছু কিছু সময় আসে যখন যারা বিভিন্ন ধরনের বাগাড়ম্বরের মধ্যে থাকে তাদের আসল চেহারা মানুষ দেখে ফেলে। তো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সেই ঘটনাটাই ঘটেছে। কারা বিশ্ববিদ্যালয় চালাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি, সেটা যেমন উন্মোচিত হয়েছে, আবার এই আন্দোলনের কারণে, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমি শুনলাম যে উপাচার্য পরিষদ মানে সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে যে পরিষদ, তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি সমর্থন জানিয়েছে। তো খুবই যুক্তিসঙ্গত কথা এবং পরিস্থিতি এই আন্দোলনের কারণে কারা কারা আসলে এই ধরনের অপরাধ, এই ধরনের শিক্ষার্থী বিরোধী, নারী বিরোধী, শ্রেণী বিদ্বেষী চিন্তা ভাবনা ধারণ করে একটা এক একটা বিশ্ববিদ্যালয় দখল করে আছেন, সেইটার একটা উন্মোচন ঘটে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে। বিশ্ববিদ্যালয়ের ঘটনার সূত্রপাত খুব সাধারণ একটা ঘটনা দিয়ে, যেটা ডাক্তার হারুন ভাই বলেছেন, মুশাহিদা সুলতানা বলেছেন, ডাইনিং হলের খাবার। আমরা সবাই জানি বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যাদের উদ্দেশ্যে দেশের সরকারের প্রধান প্রধান ব্যক্তিরা বলেন তোমরা এই জাতির ভবিষ্যৎ, তোমরা এই দেশ পরিচালনা করবে, যাদের উদ্দেশ্যে বলা হয়, তারা তাদের যে ডাইনিং হল, সেই ডাইনিং হলের অবস্থা আমরা জানি, ভাত খাওয়া দেয় না, ডালের মধ্যে ডাল থাকে না, মাছের তরকারির মধ্যে মাছ থাকে না, মাংসের তরকারির মধ্যে মাংস থাকে না, এবং তার আশেপাশে সরকারি ছাত্র সংগঠনের লোকজন দেখা যায় যে বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে বিনা পয়সায় বিভিন্ন রেস্টুরেন্টে তারা খেতে থাকে, এবং যে সাধারণ শিক্ষার্থীরা ভবিষ্যৎ, আসলেই জাতির ভবিষ্যৎ, তাদের অবস্থা দিন দিন টিকে থাকার মতোই একটা, টিকে থাকাই তাদের জন্য একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি একটা উদাহরণ দিয়ে বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের বিভাগ থেকে একটা গবেষণা কাজ পরিচালনা করা হয়েছিল যে ডাইনিং হলগুলোতে ছাত্রদের এবং ছাত্রীদের ডাইনিং হলে যে খাবার দেওয়া হয় সেই খাবারের পুষ্টি মান যা থাকে সেটা দারিদ্র সীমার কতটা উপরে কিংবা কতটা নিচে। দারিদ্র সীমার একটা হিসাব আছে বাংলাদেশে, এখানে নিশ্চয়ই অনেকে জানেন, যে ধরা হয় একটা গড় হিসাব যে কেউ যদি প্রতিদিন 2200 কিলো ক্যালোরি ভোগ করে তাহলে বলতে হবে যে সে দারিদ্র সীমার মধ্যে আছে। 2200 কিলো ক্যালোরির বেশি যদি খায় তাহলে বলা যাবে যে দারিদ্র সীমার উপরে আছে। 2200 কিলো ক্যালোরির নিচে 1800 কিলো ক্যালোরি যদি হয় তার, তাহলে বলতে হবে যে তার অবস্থা চরম দারিদ্র সীমার মধ্যে। আমরা এই হিসাব নিয়ে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হল সেখানে আমাদের বিভাগের ছাত্র এবং শিক্ষক তিনি গবেষণা কাজ পরিচালনা করলেন যে আমাদের ছাত্র ছাত্রীরা যা খায় তার কতটা ক্যালোরি সে পায়। দেখা গেল যেটা এই ফলাফল আসার পরে, এটা আমরা প্রকাশ করেছি, এটা নিয়ে সেমিনার করেছি, এটা নিয়ে রীতিমতো হইচই পড়ার কথা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অস্থির হয়ে যাওয়ার কথা, বাংলাদেশ সরকারের অস্থির হয়ে যাওয়ার কথা, কারণ ফলাফলটা পরিষ্কার দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে যা খায় তার কিলো ক্যালোরি হচ্ছে 1800 কিলো ক্যালোরিরও কম। তার মানে চরম দারিদ্র সীমায় যে ধরনের পুষ্টিমান তার চাইতেও কম এই হলগুলোতে শিক্ষার্থীরা যারা হলে খায়, যাদের বাইরে খাবার সামর্থ্য নাই এবং বাইরে যে সমস্ত খাওয়া পাওয়া যায় সেগুলোরও পুষ্টিমান আসলে ভালো না। তো 1600 মানে চরম দারিদ্র সীমার নিচে যদি একজন শিক্ষার্থী দিন যাপন করে, বছরের পর বছর যদি পার করে, তাহলে তার মেধা কিভাবে বিকশিত হবে, তার পড়াশোনায় কিভাবে মনোযোগ আসবে এবং সে কিভাবে একজন ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করবে।
কিন্তু এটা নিয়ে কোনো কথাবার্তাই হয়নি, না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে না দেশে কোথাও কোনো প্রতিক্রিয়া নাই। প্রতিক্রিয়া নাই এই কারণে যে শিক্ষার্থীরা কি খেলো কি পড়লো তাতে এই প্রশাসনের কিছু আসে যায়, বরং বিশ্বব্যাংক বলছে সরকারের নীতিও তাই যে ডাইনিং হলের জন্য শিক্ষার্থীদের খাবারের জন্য কোনো ধরনের ভর্তুকি দেওয়া যাবে না। ভর্তুকি বাস মালিকদের দেওয়া যাবে, গার্মেন্টস মালিকদের দেওয়া যাবে, ট্রাক মালিকদের দেওয়া যাবে, রাষ্ট্রীয় সামরিক বেসামরিক কর্মকর্তাদের দেওয়া যাবে, কিন্তু শিক্ষার্থী যারা তাদের খাবারের জন্য যে সামান্য সমর্থন দরকার সেটা দেওয়া যাবে। তাহলে সেটা নিয়েই আন্দোলনটা শুরু হয়েছিল শাহজাহান। আসলে এটা নিয়ে তো সারা বিশ্ববিদ্যালয়, সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং সকল মানুষেরই, সকল নাগরিকেরই তো আন্দোলন করার কথা। এটা তো প্রত্যেক নাগরিকের, তার সন্তানদের ভবিষ্যতের প্রশ্ন, পুরো দেশের ভবিষ্যতের প্রশ্ন, যে শিক্ষার্থীরা কিভাবে খাচ্ছে, কি পরিবেশে আছে। উপরন্তু এই হলগুলোতে কোনো নিরাপত্তা নাই, সরকারি ছাত্র সংগঠন হল নিয়ন্ত্রণ করে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে তাই, হল নিয়ন্ত্রণ করে, সিট নিয়ন্ত্রণ করে। গণরুমে যারা থাকে, প্রথমে যারা ভর্তি হয় তাদেরকে প্রথমেই মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়, তাদের উপরে নির্যাতন করে যাতে তারা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে না পারে। বিশ্ববিদ্যালয় হবার কথা এমন একটা জায়গা যেখানে স্বাধীন চিন্তার জায়গা, সৃজনশীলতার জায়গা, প্রশ্ন করার জায়গা, ক্ষমতাবানদের চ্যালেঞ্জ করার জায়গা, এটাই তো বিশ্ববিদ্যালয়, নতুন চিন্তার জায়গা, নতুন জ্ঞানের জায়গা। সেখানে এখন সমস্যা, এখন পদ্ধতিটা হচ্ছে যে প্রথম বর্ষে ভর্তি হওয়ার সাথে সাথে সরকারি ছাত্র সংগঠনের দায়িত্ব হচ্ছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্টাল না, এটা পরিকল্পিত, তাদের দায়িত্ব হচ্ছে প্রথম বর্ষেই তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া, তাদের আত্মসম্মানবোধ ভেঙে দেওয়া, তাদের অধস্তন বানানোর চেষ্টা করা এবং সেই জন্য একটা কৃত্রিম সংকট তৈরি করা। তো সেটা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হয়েছে এবং এই চিত্রটা সকল বিশ্ববিদ্যালয়, ডাইনিং হলের সমস্যা, শিক্ষার্থীদের নিরাপত্তার সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে সেজন্য আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের এরকম রাস্তায় দাঁড়াতে হয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় খুন হয়ে পিটিয়ে পিটিয়ে খুন করে ফেলা হয় তার জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর, পুরো বিশ্ববিদ্যালয়ের যে বিপুল সম্ভাবনা সেটাকে নষ্ট করে পরিবেশ বিধ্বংসী নানান রকম তৎপরতা, তার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হয়। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা শিক্ষার্থীদের এই ধরনের দাবি দেওয়ার সাথে সম্মতি জানিয়েছিলেন বলে তিনজন শিক্ষককে তারা বরখাস্ত করেছিল খুলনা বিশ্ববিদ্যালয়, তারপরে সেই বরখাস্ত তারা টিকিয়ে রাখতে পারেনি, কিন্তু এখন পর্যন্ত তা এক বছর হতে চললো তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না। মানে কোনো শিক্ষক, এটা হচ্ছে বার্তা একটা যে এরকম শিক্ষক হতে হবে যে বিনা প্রশ্নে সরকার যা করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যা করে, সন্ত্রাসী বাহিনী যা করে, গুন্ডা বাহিনী যা করে সেটাকে মেনে নেবে। কোনো শিক্ষক শিক্ষার্থী তো প্রশ্নই নাই, শিক্ষকও কোনো প্রশ্ন তুলতে পারবে না। এবং আপনারা একাধিক বিশ্ববিদ্যালয়ের কথা জানেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে শিক্ষকরা সমালোচনামূলক একটা দুইটো লাইন লেখার কারণে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে, তাদেরকে জেলে যেতে হয়েছে, এখন পর্যন্ত তাদের ঘাড়ের উপরে মামলা ঝুলে আছে, শিক্ষা ছুটি চেয়ে শিক্ষা ছুটি পাচ্ছে না, এরকম অবস্থার মধ্যে তারা আছে। এবং এই এই বিশ্ববিদ্যালয়গুলোতে, এই বিশ্ববিদ্যালয়ে এই যে একটা সাধারণ সমস্যা, এই সমস্যার উৎস বিশ্ববিদ্যালয়ে না, এই সমস্যার উৎস হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাইরে। সরকার মুশাহিদা বলেছেন নিয়োগপ্রাপ্ত ভিসি, সরকার নিয়োগ দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন ধরনের উপাচার্য। এখন কয়েকটা কাজ এখানে প্রধান, একটা হচ্ছে সরকারের দৃষ্টি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান চর্চা যদি প্রশ্ন উত্থাপন করার দিকে যায়, যদি সৃজনশীলতার দিকে যায়, জ্ঞান চর্চা যদি ক্ষমতাকে প্রশ্ন করতে চায়, জ্ঞান চর্চা যদি কনস্ট্রাকশনের নামে দুর্নীতিকে প্রশ্ন করতে চায়, তাহলে সেই জ্ঞান চর্চা করতে দেওয়া যাবে না। এবং সেটার কারণে একটা ভয়ের জায়গা তৈরি করতে হবে এবং সেই কাজে দুটো শক্তি থাকবে, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উপাচার্যের নেতৃত্বে,
আরেকটা হচ্ছে সরকারি ছাত্র সংগঠন। এই দুই শক্তি যাতে অবাধে কাজ করতে পারে সেটার মূল পৃষ্ঠপোষকতা এবং মূল সমর্থনটা দেয় সরকার। সুতরাং সরকার চায় এমন উপাচার্য যে উপাচার্য সরকারের কথা মতো উঠবে এবং বসবে। শুধু উঠবে এবং বসবে না, তার নিজের মধ্যে লোভ থাকবে, তার নিজের মেরুদণ্ডহীনতা থাকবে, তার নিজের এইরকম একটা বোধ শক্তি থাকবে যে বোধ শক্তি দিয়ে তার নিজস্ব কোনো ব্যক্তিত্ব থাকবে না। এই ধরনের ব্যক্তি হবে উপাচার্য। এবং সেই কারণে আমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রম আছে কিনা জানি না, এখন পর্যন্ত কোনো ব্যতিক্রমের খবর পাই নাই। সকল বিশ্ববিদ্যালয়ে কয়েকটা কাজে তারা ব্যস্ত। এক হচ্ছে এমন চিন্তা, এমন একটা আধিপত্য তৈরি করা ছাত্রলীগের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে যাতে স্বাধীন চিন্তার বিকাশ না হয়। আর দুই নম্বর হচ্ছে বড় বড় কনস্ট্রাকশন প্রজেক্ট, যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আছে তাদেরকে, তাদের সামনে মূলার মতো যেটা ঝুলছে সেটা হচ্ছে বড় বড় কনস্ট্রাকশন প্রজেক্ট। প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে বড় বড় কনস্ট্রাকশন প্রজেক্ট দেওয়া আছে, সেই কনস্ট্রাকশন প্রজেক্টের কোনো স্বচ্ছতা নাই। সেই কনস্ট্রাকশন প্রজেক্টে কী কী কনস্ট্রাকশন হচ্ছে, কী কী নির্মাণ কাজ হচ্ছে সেগুলো নিয়ে না শিক্ষকরা জানে না শিক্ষার্থীরা জানে, কিন্তু সমস্ত উন্মুক্ত স্থান দখল হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ভবন নির্মাণ হচ্ছে, ঠিকাদারি যে ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে আসছে সরকারের সাথে ঘনিষ্ঠ লোকজন। বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় থাকছে না, ভবনে আক্রান্ত এক একটা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। তাহলে সরকারের দরকার এমন উপাচার্য যে উপাচার্য নিশ্চিত করবে যে এই টাকা পয়সার ভাগ যেন বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থিত যারা লোকজন থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যারা তার ভাগিদার হতে চায় তারা যেন ভাগ পায়, কমিশন ভোগী যারা তারা যেন কমিশন পায়। সুতরাং এইভাবে পুরো বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু বানানো হয়েছে, পঙ্গু বানানো হচ্ছে এবং একটা অধস্তন প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে। সেই কারণে এই উপাচার্য এবং শিক্ষকদের মুখে আমরা এমন ধরনের কথা শুনি যেটা বোঝাই যায় যে এটা কোনো শিক্ষকের যোগ্যতা দিয়ে এই ধরনের কথা আসতে পারে না। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রথমে ছাত্রলীগ দিয়ে তারপর পুলিশ দিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ করল, এটা কোনো শিক্ষকের পক্ষে সম্ভব হতে পারে না। শিক্ষকের দায়িত্ব কি আমরা সংসদ জোহার কথা জানি এবং স্বাধীনতার পরেও অনেক ঘটনা জানি যেখানে শিক্ষকদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের রক্ষা করা, কারণ শিক্ষকরা এখানে একটা দায়িত্বপ্রাপ্ত। শিক্ষক এবং শিক্ষার্থী দুইজনে একই কাজে নিয়োজিত, দুইজনেই জ্ঞান চর্চার মধ্যে যুক্ত, শিক্ষকের দায়িত্ব বেশি কারণ তারা তার অধিক দায়িত্ব নিয়ে তাকে শিক্ষার্থীদের প্রোটেকশন দেওয়া তার দায়িত্ব। শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞানের রাস্তা, সৃজনশীলতার রাস্তা যাতে চলতে পারে সেই রাস্তাটাকে পরিষ্কার রাখা শিক্ষকদের দায়িত্ব। উপাচার্যের দায়িত্ব হচ্ছে এই আবহাওয়াটা তৈরি করা। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন শুনলে অবিশ্বাস্য লাগবে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম উপাচার্য আমরা দেখেছি। 1983 সালে এরশাদ আমলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সামরিক বাহিনী আক্রমণ করেছিল। সেই সামরিক বাহিনী আক্রমণ করে পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন আক্রমণ করে বিভিন্ন শিক্ষা অসংখ্য শিক্ষার্থীকে তারা জখম করেছে, পঙ্গু করেছে। সেই সময় এখানে যিনি উপাচার্য ছিলেন তিনি তার প্রতিবাদে শিক্ষার্থীদের উপর সামরিক বাহিনীর হামলার প্রতিবাদে তিনি পদত্যাগ করেছিলেন। এইটা তার মানে এইটা বাংলাদেশে হয়েছে, এরকম উপাচার্য বাংলাদেশে ছিল, এটাই তো শিক্ষক হওয়ার কথা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর একটা গ্রুপের সাথে শিক্ষার্থীদের গণ্ডগোল হয়েছিল, শিক্ষার্থীদের তারা এসে ব্যাপকভাবে মেরেছিল, অনেককে জখম করে হাসপাতালে পাঠিয়েছিল। তার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সর্বসম্মতিক্রমে প্রস্তাব দিয়ে এই দাবি জানিয়েছিল যে যদি অবিলম্বে বিচার না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক পদত্যাগ করবে। এটাই তো শিক্ষকদের দায়িত্ব হওয়ার কথা, এটাই তো উপাচার্যের দায়িত্ব হওয়ার কথা। এখন আমরা দেখছি উপাচার্য পুলিশ ডেকে আনছেন সাউন্ড গ্রেনেড দিয়ে কিংবা লাঠি দিয়ে টিয়ার গ্যাস দিয়ে
শিক্ষার্থী, নিরস্ত্র শিক্ষার্থী, যাদের দাবি ছিল কলেজে খাওয়াটা ভালো হয়, যাদের দাবি ছিল ইন্টারনেট যেন ভালো থাকে, তার পড়াশোনার জন্যই তারা এই দাবিগুলো করছে, তাদের উপরে আক্রমণ চালাচ্ছে ছাত্রলীগ দিয়ে, পুলিশ দিয়ে। এবং সেই উপাচার্যের মুখে আমরা শুনি যে ছাত্রীদের দায়িত্ব হচ্ছে, ছাত্রীদের প্রধান কাজ হচ্ছে, ছাত্রীদের নিয়ে তার প্রধান বিবেচনা হচ্ছে ছাত্রীদের বিয়ে হচ্ছে কিনা, এটা নিয়ে আমাদের ছাত্রীরা, প্রাক্তন ছাত্রীরা তাকে নিয়ে অনেক রকম তার উদ্দেশ্যে উপদেশ দিচ্ছেন। এখন ফেসবুকে দেখলাম, বিভিন্ন জায়গায় দেখলাম, ঠিকই আছে, মানে এই সমস্ত বিষয়ে তো এই ধরনের লোকের ব্যাপারে এই ধরনের বক্তব্য নিয়ে তো কথা বলাও আসলে কঠিন ভদ্র ভাষায়। এই নারী সম্পর্কিত এই যে চিন্তা, এই চিন্তাটা তার খুব ভেতরে গভীর। ছাত্রীকে সে ছাত্রী হিসেবে দেখে না, নারীকে সে মানুষ হিসেবে দেখে না, তার সম্পর্কে তার সবসময় মাথার মধ্যে একটা গণ্ডগোল থাকে এবং তার প্রতি তার যে বৈষম্যমূলক চিন্তা, সহিংস, এখান থেকেই তৈরি হয় সহিংসতা। যাদের আমরা যৌন নিপীড়ক বলে জানি তাদের চিন্তার উৎসটা এই সমস্ত জায়গা থেকে আসে। এবং এই পাশাপাশি দেখলাম একজন শিক্ষক মশাইদে বলেছেন, একজন শিক্ষক উপাচার্য পন্থী শিক্ষক, তিনি বললেন উপাচার্যের পক্ষে বলতে গিয়ে বললেন যে আমরা কি চাষাভুষা নাকি যে আমাদের গালিগালাজ করা হবে। এই শিক্ষকের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই শিক্ষককে সমালোচনা করতে হবে, শিক্ষককে সমালোচনা করতে হবে কেন, এইটা প্রথম কথা হচ্ছে, এই বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে, বাংলায় আমরা যদি বলি সর্বজন বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে এটা সর্বজনের টাকায় চলে। সুতরাং সকল শিক্ষক এবং উপাচার্য তারা পাবলিকের ক্রিটিক্যাল অবজারভেশনের মধ্যে তাকে থাকতে হবে, তাকে ক্রিটিক্যাল এক্সামিনেশনের মধ্যে মানে পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকতে হবে, পর্যালোচনার মধ্যে থাকতে হবে, সমালোচনার মধ্যে থাকতে হবে, প্রশ্নের মুখে থাকতে হবে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জীবিকা পাবলিকের টাকায় চলে, চাষাভুষার কোনো সমালোচনা করা যাবে না, কোনো অধিকার কারণ নাই, কারণ চাষাভুষা কারো টাকায় চলে না, বরঞ্চ চাষাভুষা আমাদেরকে খাদ্য যোগান দেয়, চাষাভুষার টাকায় আমরা চলি। সুতরাং চাষাভুষার কোনো সমালোচনা করা যাবে না, শিক্ষকদেরই সমালোচনা করা যাবে এবং করতে হবে। অনেক সময় মাঝে মধ্যে আমরা শুনি বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য, এই উপাচার্য বলেছেন যে বহিরাগতরা আন্দোলন করছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো বহিরাগত নাই, পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেশের সকল নাগরিকের অধিকার আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে তার সন্তানেরা ঠিকমতো থাকতে পারছে কিনা, খেতে পারছে কিনা, পরিশ্রম ঠিকমতো হচ্ছে কিনা, শিক্ষকরা ঠিকমতো ক্লাস নিচ্ছে কিনা, পরীক্ষার খাতা দেখছে কিনা, উপাচার্য যে নির্মাণ কাজ করছে সেখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, এটা প্রত্যেক নাগরিকের অধিকার আছে এগুলো নিয়ে প্রশ্ন করা। কারণ এটা প্রত্যেক নাগরিকের, তার মধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে শিক্ষার্থীরা পড়তে আসে এবং বিভিন্ন অঞ্চলের নাগরিকদের এই প্রশ্ন করার অধিকার আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারাই কথা বলুক তাদেরকে আপনারা বহিরাগত বলবেন না, তারা হচ্ছে অধিকারপ্রাপ্ত নাগরিক পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে কথা বলার। তো সুতরাং এই দৃষ্টিভঙ্গিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেই আন্দোলন হচ্ছে সকল মানুষের আন্দোলন, যেটা ফারুক ওয়াসিফ বলেছেন যেটা সকল মানুষেরই আন্দোলন, আমাদের ভবিষ্যতের আন্দোলন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো যদি মুক্ত চিন্তার জায়গা না হয়, যদি সৃজনশীলতার জায়গা না হয়, বিশ্ববিদ্যালয়গুলো থেকে রাষ্ট্র এবং সরকারের অন্যায়, অবিচার, নিপীড়ন, নির্যাতন, দখল, লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা যদি তৈরি করার মতো পরিবেশ তৈরি না হয়, তাহলে দেশের ভবিষ্যৎ কোথায় থাকবে। সেই জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, যে দাবি করছেন, সেটা হচ্ছে খুবই ন্যূনতম দাবি, খুবই ন্যূনতম আন্দোলন, যার প্রতি সারা দেশের সকল নাগরিকের সমর্থন নিয়ে এগিয়ে আসা উচিত। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য আছেন তারা এই সমর্থন দেওয়ার মধ্যে দিয়ে তাদের নিজেদের চেহারা উন্মোচিত করেছেন যে তারাও এই একই রকম অপরাধে অপরাধী। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলবো, আপনার সম্মান বোধ যদি থাকে নিজেদের মধ্যে, অন্যদের সম্মান করতে শেখেন
এবং আপনি পদত্যাগ করলে আপনার সম্মানটা থাকবে। আপনি যত ক্ষমতা টিকিয়ে রাখবেন, ধরে রাখবেন, যে চেয়ারটা আপনার জন্য ভুল চেয়ার সেটা যতদিন আঁকড়ে বসে থাকবেন জোর করে, তত আপনার সম্মান হানি হবে। আমরা আশা করি আপনার মধ্যে সেই সম্মানবোধ জাগ্রত হবে এবং তার এই অবস্থা দেখে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও বাতিল বার্তা নেবেন। এবং সরকারের প্রতি আহ্বান জানাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পৃষ্ঠপোষকতা করা, দুর্নীতি পাশদের রক্ষা করার যে নীতি এবং রীতি চলছে সরকারের, সেই রীতি এবং নীতি থেকে সরকারকে সরে আসার দাবিও এই সমাবেশ থেকেই জানাচ্ছি, যাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ তৈরি করতে পারে। সেই জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যে আমরণ অনশনে বসেছে জীবন ঝুঁকি নিয়ে, তার জন্য দায়ী উপাচার্য এবং তার সহযোগী যারা, তারা আমরা দাবি জানাই অবিলম্বে আপনারা দাবি মেনে বিশ্ববিদ্যালয় যাতে সচল হয় সেই ব্যবস্থা করেন এবং নিজেরা সম্মান নিয়ে নিজেদের শাহজালাল বিশ্ববিদ্যালয়কে সচল করতে সাহায্য করেন এবং যে শিক্ষার্থীরা তাদের দায়িত্ব পালন করছে তাদের জীবনকে ঝুঁকির হাত থেকে রক্ষা করে নিজেদের অপরাধ কিছুটা হলেও মোচন করেন। আমি তাদের প্রতি আবারও ভালোবাসা এবং সম্মতি জানিয়ে আমার বক্তব্য